হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অচেনা অধ্যায়ের নতুন পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাহাজ কর্ণফুলি এক্সপ্রেসে এর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমাদেরকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যেতে হয়। তো এই সাগর পাড়ি দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগের সময় আসলে কোন জাহাজ বেশি নিরাপদ? বে ওয়ান এবং কর্ণফুলি এক্সপ্রেস, এই দুইটি জাহাজ হচ্ছে সবচেয়ে বড় জাহাজ। পক্ষান্তরে গ্রিন লাইন কিংবা কেয়ারি সিন্দাবাদ, এই ধরনের অনেক জাহাজ আছে, এই জাহাজগুলো মোটামুটি ছোট। আসলে কোন জাহাজগুলো বেশি নিরাপদ? তো আমরা কর্ণফুলি এক্সপ্রেসে ভ্রমণ করেছি যখন আমাদের ফেরার পথে, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আমরা ঝড়ের মুখোমুখি পড়ি। তো এই পর্বে আপনাদের চেষ্টা করব অ্যাকচুয়াল রিভিউটা দেওয়ার, যে আসলে কর্ণফুলি এক্সপ্রেস ঝড়ের সময় কতটা নিরাপদ। কর্ণফুলি এক্সপ্রেসে বিভিন্ন ক্যাটাগরির রুম প্লাস সিটিং সার্ভিস আছে। আপনারা গুগলে সার্চ দিয়ে অনলাইনে কিংবা তাদের অফিসে গিয়ে টিকিট বুকিং করতে পারেন। আপনাদের অগ্রিম টিকিট বুকিং করতে হবে। কক্সবাজার থেকে সকাল 7টায় কর্ণফুলি এক্সপ্রেস সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেন্ট মার্টিন থেকে বিকেল 3:30 ছেড়ে আসে। আমরা সকাল 7টায় কর্ণফুলি এক্সপ্রেসে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই। ধীরে ধীরে জাহাজটা চলতে শুরু করে। কিছু দূর যেতেই চারিদিকে নীল পানি চোখে পড়ল। কিছুক্ষণ পরে আমরা কর্ণফুলি জাহাজটা ঘুরে দেখতে লাগলাম। আমরা যাওয়ার আগে কিছুটা খোঁজখবর নিয়ে যাই, তো সে কারণে আমরা জানতে পারলাম যে কর্ণফুলি এক্সপ্রেসে সকালের নাস্তা প্রোভাইড করা হয়। তো যে কারণে আমরা অত সকালে নাস্তা না করে কিংবা কিছু না কিনেই চলে আসি জাহাজে। তো 10টা বেজে যায়, কিন্তু তাও নাস্তা দেওয়ার কোনো নামগন্ধ দেখলাম না। ওখানে যে ক্যান্টিন আছে সেখানটা দেখলাম ভালো ভালো আইটেমই আছে, তো ওখান থেকেই আমাদের কিনতে হয়েছিল। 10টার কিছুটা পরে তারা সকালের নাস্তা দিল। নাস্তা দেখে আমরা রীতিমত অবাক হয়ে গেলাম। এত বড় জাহাজে কি করে এত ফালতু নাস্তা দিতে পারে ভেবে পেলাম না। সেন্ট মার্টিন থেকে আসার দিন দিয়েছিল কেক, আমরা শুধু পানিটা রেখে কেকটা ফেরত দিয়ে দিয়েছিলাম। আপনারা যে ওখান থেকে কিছু কিনে খাবেন সেই উপায়ও নেই, সব কিছুর দাম দ্বিগুণ করে রেখেছে। আমরা 15 টাকার চিপস কিনেছিলাম 30 টাকা দিয়ে। ওখানকার ফাস্টফুডগুলোর দামগুলো মোটামুটি রিজনেবল, তাই এই কথা বলা বাহুল্য যে কর্ণফুলি এক্সপ্রেসে ভ্রমণ করতে চাইলে সাথে করে পর্যাপ্ত খাবার নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্য একটা বিশেষ দিক, এই রুটে আপনাদের কোনো গাংচিল চোখে পড়বে না, সো গাংচিলের জন্য যদি চিপস নিয়ে যান সেটি আপনাদেরই খেতে হবে। সেন্ট মার্টিন থেকে সবচেয়ে শেষে ছাড়ে কর্ণফুলি এক্সপ্রেস জাহাজ। তো আমরা যখন রওনা দেই সেন্ট মার্টিন থেকে, আবহাওয়া কিছুটা খারাপ হতে শুরু করে। একটু পরে শুনি জাহাজ থেকে অ্যানাউন্স করছে যে খারাপ আবহাওয়ার কারণে একটু তাড়াতাড়ি তারা ছেড়ে দিতে যাচ্ছে, যদিও তারা ঠিক সময় মতনই ছেড়েছিল। সব কিছুই স্বাভাবিক লাগছে। কিছুটা চলার পরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, সেই সাথে প্রচণ্ড লেভেলের বাতাস ছিল। কিছু দূর যাওয়ার পরে অনেক বড় বড় ঢেউয়ের সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো
এই বাতাস এবং ঢেউয়ের কারণে জাহাজটা প্রচণ্ড লেভেলের দুলতে শুরু করলো এবং যাত্রীদের মধ্যে একটা আতঙ্কিত ভাব চলে আসলো। রুমের ভিতরে দেখলাম অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, সি সিকনেস শুরু হয়ে গিয়েছিলো অনেকেরই, এবং ডেকের সামনের দিকে কোনো যাত্রীকে দাঁড়াতে দিল না, কারণ এতে করে একটা বিপদ হয়ে যেতে পারত। পরে আমরা আরও জানতে পারলাম যে ওইখানে আমাদের যাত্রীদের মধ্যে কিছু যাত্রী যারা সেন্ট মার্টিন এসেছিলো বেওয়ান জাহাজে, তো তারা বলল যে বেওয়ান জাহাজে যদি ঝড়ের সময় নাকি আরও বেশি দুলে। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বড় জাহাজই না, দূরত্বটাই হচ্ছে আসল বিষয়। বেওয়ান কিংবা কর্নফুলি এক্সপ্রেসের যাত্রাটা সম্পূর্ণ সমুদ্র দিয়ে যেতে হয়, পক্ষান্তরে অন্যান্য যেসব জাহাজ আছে কেয়ারি সিন্দাবাদ গ্রিন লাইন ওরা কিছুটা সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফের ভিতর দিয়ে চলে যায়, এই কারণে তাদের আসলে রিস্কটাও কম মনে হলো আমাদের কাছে। যদিও আল্লাহর রহমতে আমরা সুস্থভাবেই ফিরে আসতে পেরেছিলাম কক্সবাজারে। জাহাজটি কক্সবাজারে ফিরতে ফিরতে রাত্র 9টা থেকে 10টা বেজে যায়, যে কারণে একটা সমস্যা মনে হলো যারা ঢাকার মধ্যে একটু দূরে বিশেষ করে গাবতলি কিংবা উত্তরার দিকে যায় তাদের জন্য সরাসরি বাসটা আসলে কক্সবাজার থেকে আর পাওয়া যায় না, সায়দাবাদ পর্যন্ত বাসে আসতে হয়, এরপর ওখান থেকে সিএনজি কিংবা বাসের সার্ভিস যদি তাদেরকে পৌঁছে দেয় সেটা ভিন্ন কথা। পক্ষান্তরে টেকনাফ থেকে 7টা সাড়ে 7টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এবং ওখান থেকে সরাসরি বাস আপনাদেরকে গাবতলি কিংবা উত্তরা রুটে সরাসরি বড় বাসই নিয়ে যেতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।